হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ওপর গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বাইক আরোহীর। কালীপূজোর রাতের ঘটনা, রাত 12:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। উলুবেড়িয়া চেকপোস্টের কাছে 16 নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। পুলিশের দাবি, ট্রাফিক আইন ভেঙে কলকাতামুখী লেন দিয়ে বাগনানের দিকে যাচ্ছিলেন দুই যুবক, তাঁদের কারোর মাথাতেই হেলমেট ছিল না। মৃত দুজনই সাঁকড়াইল থানার সারেঙ্গার বাসিন্দা। অন্যদিকে এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান গাড়ির 3 সওয়ারি। গতকাল কালীপূজো হয়ে গেলেও আজ বেলা পর্যন্ত থাকছে অমাবস্যা, তাই কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় চলছে কালীপূজো। গতকাল আমরা বিভিন্ন জায়গার ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তেমনই আজকের ছবি আপনাদের সামনে। ঠনঠনিয়া কালীবাড়ির ছবি দেখছেন, সেই সঙ্গে দেখছেন দক্ষিণেশ্বরের ছবি, তারাপীঠ এবং করুণাময়ী কালীবাড়ির ছবি। অমাবস্যা আজ বেলা পর্যন্ত থাকছে, তাই বিভিন্ন জায়গায় কালীপূজো চলছে একইভাবে। গতকাল যে ছবি আমরা কামাখ্যা মন্দিরে দেখেছিলাম, তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে ধরা হয় এই কামাখ্যা মন্দিরকে, তাই গতকাল সারা দিন জুড়ে প্রায় যজ্ঞ হোম চলেছে এবং সেই সঙ্গে বিশেষ পুজো, বিশেষ হোম এবং বিশেষ ভোগ নিবেদন করা হয়েছে দেবীকে। আজ কি দেখতে পাচ্ছ? দেখো, আজকেও কিন্তু প্রচুর মানুষের ভিড়, তারা আসছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং তারা দীর্ঘ লাইন দিয়ে কিন্তু মায়ের যে যেখানে মাকে রাখা হয় গর্ভগৃহ, সেখানে তাদেরকে পৌঁছতে হচ্ছে। এরই পাশাপাশি কামাখ্যা মন্দিরে কিন্তু আরও একটা বৈশিষ্ট্য, যে মাকে কুমারী রূপে পূজা করা হয়। আমাদের দেখাচ্ছে ভগবান, সেই ছবি দেখো, যে এইখানে যারা বসে রয়েছেন এরা কিন্তু এই এই অঞ্চলেরই কন্যা এবং এদেরকে পুজো করছেন যারা এসেছেন, এই এই মায়ের এসে যারা যজ্ঞ করেছেন তারাই কিন্তু এই কুমারী মেয়েদেরকে পুজো করছেন, কারণ এখানকার মা কিন্তু কুমারী রূপে পূজিত হয় এবং এবং এটাই কিন্তু এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ফলে ভগবান শাহ যে ছবিটা দেখাচ্ছে, দেখো এখানে প্রচুর কুমারী মেয়ে তারা বসে রয়েছেন এবং 40 জন কুমারীকে তারা আজকে পুজো দেবেন। এবং এদের পুজো মানে শুধুমাত্র পুজো দেওয়া না, তাদের হাতে বিভিন্ন দান সামগ্রীও তুলে দেওয়া হয়। এটা কিন্তু এখানকার একটা বড় অঙ্গ, অর্থাৎ যারা এখানে পুজো দিতে আসেন এখানকার মায়ের দর্শনের পর তারা কিন্তু এখানে কুমারী পুজো করেন। এই রীতি, এই প্রচলন কিন্তু বছরের পর বছর ধরে চলে আসছে। এর পেছনে আরও একটা বড় কারণ হলো যে এখানকার যারা গরিব মানুষজন আছেন, যারা যারা তারাও কিন্তু এই মন্দির চত্বরে আসেন এবং তাদের হাতে দান সামগ্রী তুলে দেওয়া, কিন্তু সেটা কোনো দান না, পুজোর মাধ্যমে তাদের হাতে এই দান সামগ্রী তুলে দিতে হবে, এমনটাই কিন্তু রীতি। তাই এখানে কিন্তু কুমারী পুজো প্রায় প্রতিদিন হয়, যারাই আসেন তারা কুমারী পুজো করেন। দেখো, আমরা জানি যে কামাখ্যা মা অর্থাৎ সতী মা, তার কিন্তু অনেকগুলো রূপ কামাখ্যা মন্দিরে পাওয়া যায়। তিনি যেমন একদিকে এখানে ধনের ধন এর সম্পত্তির মালিক, তার সেই রূপ দেখা যায়। তিনি যেমন উর্বরা, এখানকার উর্বরার প্রতীক হিসাবে মাকে পূজিত করা হয়। ঠিক একই রকমভাবে তার কিন্তু একটা ভয়ঙ্করী চরিত্র রয়েছে, যেটা কিন্তু দুস্থ মানুষদের পাশে থেকে শত্রু নিধন, সেই কারণেই এখানকার মাকে ভয়ঙ্করী মা হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়। আর সব মিলে দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর মানুষ এখানে রয়েছেন, এখানে তারা পুজো করছেন, কুমারী মায়ের পুজো করছেন এবং এই যে দীর্ঘ লাইন, একবার ভগবান শাকে বলবো দেখাতে, সেই দীর্ঘ লাইন এবং ভক্তরা আজকেও গতকালের মতোই ভিড় জমাচ্ছেন কামাখ্যা মন্দিরে এবং সেখানে কুমারী পুজোও চলছে। আর গুয়াহাটির কামাখ্যা মন্দিরই হোক বা এ রাজ্যের কলকাতার বিভিন্ন মন্দির, সেখানেও কিন্তু কালী পুজো চলছে। এবার আপনাদের নিয়ে যাব ফিরিঙ্গি কালীবাড়িতে, সৌভিকের কাছে। সৌভিক, ফিরিঙ্গি কালীবাড়ির নাম যখনই আমাদের মনে উঠে আসে তখনই কিন্তু একই সঙ্গে উঠে আসে অ্যান্টনি কবিয়ালের কথা। নানা কিংবদন্তি রয়েছে এই মন্দিরকে ঘিরে, এখন কি চলছে সেখানে?
দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাবে এই যে মন্দির রয়েছে সেখানে কিন্তু অন্য দিন যেমন পুজো হয় এখনও পর্যন্ত অমাবস্যা রয়েছে, ফলত এখনও ভক্তরা আসছেন এবং তারা পুজো নিবেদন করছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে সকাল 11টা থেকে এখানে অন্নকূট উৎসব যেটা রয়েছে সেটা চালু হবে এবং তারপরে অন্যান্য যে পুজো গোটা দিন জুড়ে হয় বা গোটা বছর জুড়ে হয় সেই পুজো কিন্তু হবে। যেটা দিয়ে তুমি শুরু করলে যে এই মন্দিরের নাম বললেই অ্যান্টনি কবিয়ালের নাম মনে আসে। মূলত মন্দির কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে যে অ্যান্টনি কবিয়াল তিনি কিন্তু যখন একজন বাঙালি এবং হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করেন তারপরই তার হিন্দু ধর্মের প্রতি যে আকর্ষণ ছিল সেটা কিন্তু ক্রমশ বেড়ে চলে এবং তার সেই সময় এখানে শুধুমাত্র শিবের উপাসনা হতো। তার কারণ তুমি দেখতে পাবে এই যে মন্দির রয়েছে সেই মন্দিরের একেবারে মাথায় যেখানে দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে সেখানে মাথার উপর গম্বুজ রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু মহামায়াকে বা মা সিদ্ধেশ্বরীকে এখানে প্রতিষ্ঠিত করা হয়। সেই কারণে এই গম্বুজের একেবারে পাশের দিকে দেবী এখানে অবস্থান করছে, তুমি সেই ছবি দেখতে পাবে। ফলত বলা হয় যে অ্যান্টনি কবিয়াল তিনি নিজের হাতে এখানে মাকে প্রতিষ্ঠা করেছিলেন, এটা মন্দির কর্তৃপক্ষের বক্তব্য। কিন্তু আরও একাধিক এখানে কিন্তু কথা প্রচলিত আছে যেখানে বলা হয় দেবী মহামায়া তিনি অ্যান্টনি কবিয়ালকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মূর্তি করার জন্য এবং সেই মোতাবেক অ্যান্টনি কবিয়াল তিনি মূর্তি গড়ে এখানে স্থাপিত করেন। ফলত যে কোনো ধরনের এই ধরনের যে কথা প্রচলিত আছে সমস্তটা যেমন আছে, তার পাশাপাশি এখানে যে পুজো সেই পুজোর অনুষ্ঠান তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে যারা ভক্তরা রয়েছেন তারা যেমন গতকালও এসেছিলেন এখনো পর্যন্ত নিত্য পুজোই চলছে ফিরিঙ্গি কালী মন্দিরে, তবে গতকালের মতো ভক্তদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে আজকেও। ধন্যবাদ সৌভিক, তোমাকে আমাদের সঙ্গে উজ্জ্বল ছিল, তোমাকেও ধন্যবাদ উজ্জ্বল।